ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী তথা রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিকের সমর্থনে দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টার হোর্ডিং এর মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচার পর্বের কাজ। তেমনই ছবি ধরা পড়ল নৈহাটি 13 নম্বর ওয়ার্ডে। 13 নম্বর ওয়ার্ডে সকাল থেকেই নৈহাটি বিধানসভা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি বিকাশ সাউয়ের উদ্যোগে চলছে জোর কদমের দেওয়াল লিখনের কাজ। তবে প্রশ্ন, যদি ব্যারাকপুর লোকসভায় পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় আসেন অর্জুন সিং, তবে ভোট বাক্সে কতটুকু প্রভাব পড়বে হিন্দি ভাষী ভোটারদের? খুব খুশি যে আমরা আমাদের নৈহাটির বিধায়ককে লোকসভার ক্যান্ডিডেট হিসাবে পেয়েছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে একটা এমন লোকসভার কেন্দ্রের ক্যান্ডিডেট করেছে যার সাথে এই চত্বরে সমস্ত স্তরের মানুষের ডাইরেক্ট যোগাযোগ রয়েছে। ওনার কাছে পৌঁছানোর ক্ষেত্রে, ওনার কাছে গিয়ে কাজ করানোর ক্ষেত্রে খুব সহজ, খুব লো প্রোফাইলের লোক মানুষ উনি, মানুষের সাথে মিশতে পারেন, 12 মাস মানুষকে নিয়েই কাজ করে। যে একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট ব্যারাকপুর লোকসভা এইবারে। ইতিমধ্যেই আমাদের যিনি ক্যান্ডিডেট তার কথায় আমরা রাস্তায় নেমে পড়েছি এবং প্রচার আমরা করছি। আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে 12 মাস মানুষের কাছে যে যাওয়া, আমরা কিন্তু 12 মাসই মানে আমাদের পরীক্ষা চলে এবং থাকলো কথা মানুষের সমস্ত কাজগুলো নিয়েই আমরা মানুষের মধ্যেই থাকি। এবং তারপর আজকে যেভাবে 13 নম্বর ওয়ার্ডের কর্মীরা মিলে, আমরা সবাই মিলে আপনারা দেখতে পেরেছেন যে ক্যান্ডিডেট পার্থ ভৌমিকের সমর্থনে আমরা দেওয়াল লিখন করছি। আগামী দিন প্রচার আরও জোরে হবে, আস্তে আস্তে আমরা কিন্তু আরও কর্মসূচিগুলো নেব। যে আমরা 13 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, আমরা কোন ওয়ার্ডটা বেশিভাবে প্রচারটা করব, তার কারণ আমরা জানি যে মানুষ আমাদের সাথে আছে, মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মানুষ এখানকার যিনি লোকসভার ক্যান্ডিডেট পার্থ ভৌমিকের সঙ্গে রয়েছে। আপনি নৈহাটি বিধানসভার হিন্দি প্রকোষ্ঠের সভাপতি, তা সেখানে গতকালই অর্জুন সিং দিল্লি থেকে তৃণমূল ছেড়ে, মানে আপনাদের দল ছেড়ে বিজেপিতে যোগদান করে নিজস্ব বাসভবনে ঢুকেছে এবং জল্পনা উঠেছে তিনি প্রার্থী হচ্ছেন ব্যারাকপুর লোকসভায় পার্থ ভৌমিকের প্রতিদ্বন্দ্বী। তা হিন্দি ভাষা ভোট একাংশ কিন্তু তা পাওয়ার একটা আশা করছে, আপনি হিন্দি প্রকোষ্ঠের সভাপতি, কতটা যথার্থ এই কথাটা? দেখেন, থাকলো কথা ওনার ক্যান্ডিডেট হওয়ার, সেটা তো জল্পনা, এখনও সেটা ঠিক হোক তারপর সেটা নিয়ে কথা বলব। স্পষ্ট যতক্ষণ না ওনার নাম অ্যানাউন্স হচ্ছে ততক্ষণ তাকে নিয়ে কথা বলাটা আমার মনে হয় না ঠিক হবে। এবং আপনার আর একটা যে প্রশ্ন, যে হিন্দিভাষীর যে ভোটগুলো, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের জন্য যা কাজ করেছেন, গোটা ভারতবর্ষের কোনো নেতা বা কোনো নেত্রী কাজ করেননি,
তার কারণ এখানে হিন্দি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এবং যে প্রকল্পগুলো, যে সম্মানগুলো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীগুলোকে দেন সেটা অন্যান্য রাজ্যে পাওয়া যায় না। করোনা, লকডাউন, এই সমস্ত জিনিস যেটা আমরা পেরিয়ে এসেছি যেখান থেকে, সেখানে আমরা কিন্তু একটাই দলকে পেয়েছি তৃণমূল কংগ্রেস, একটাই নেত্রীকে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার বিকল্প হওয়া খুব মুশকিল। এবং এখানকার যিনি হিন্দি ভাষাভাষীরা রয়েছেন, এই এটা কিন্তু যেটা পেয়েছে তার রিটার্ন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ওনারা অবশ্যই দেবেন। তাহলে বলতে চাইছেন ভোট বাক্সে ব্যতিক্রমী কোনো রূপ দেখা যাবে না? না, 2021 নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে অনেক মানুষ অনেক কথাই বলেছে, তবে কিন্তু এই লোকসভায় 7টা যে বিধানসভা তার মধ্যে আমরা 6টা জিতেছি, তো 7টার মধ্যে 6টা জেতা মানেই হিন্দিভাষী ভোটগুলো কোথায় পড়েছে আপনারা জানেনই, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসের দিকে পড়েছে। ফলে এই 2024 এই ভোটগুলো কোথায় পড়বে সেটাই কিন্তু আগাম আপনাকে আমি বলে দিচ্ছি, যে যে হালে এই যে 7টা বিধানসভা রয়েছে, এই 7টা বিধানসভায় কিন্তু মার্জিন অনেকটা বাড়বে, সমস্ত অস্তরের সমস্ত ভাষাভাষী লোকেরা কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা বিশ্বাস রেখে এখানকার যিনি ক্যান্ডিডেট রয়েছে প্রার্থমিক তাকে দু হাত তুলে আশীর্বাদ দেবে। স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল।